হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমরা যে অঙ্কের ক্লাস শুরু করেছিলাম সংখ্যাতত্ত্বের ওপরে, আজকে সেই সংখ্যাতত্ত্বের পার্ট টু এবং অঙ্কের ক্লাস থ্রি। এর আগের অঙ্কের ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার টুর খুব ভালো রেসপন্স আমি পেয়েছি। তোমরা অনেকেই যারা ক্লাসটাকে সাপোর্ট করছো এবং লাইক করেছো, কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং গত ক্লাসে আমি অঙ্কের ওপরে, অঙ্কের সাধারণ সংখ্যা, প্রকৃত মান এবং স্থানীয় মানের ওপরে আলোচনা করেছিলাম, এবং আমি আশা করি প্রকৃত মান এবং স্থানীয় মান এখন যদি তোমাদেরকে করতে দেওয়া হয় তাহলে তোমরা অবশ্যই সেগুলো করতে পারবে। তাহলে বন্ধুরা, সংখ্যাতত্ত্বের যে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব সেগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষাতে আসার মতো। সুতরাং তোমরা কিন্তু ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখো, এবং তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে পুনরায় সেগুলো বুঝিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক সংখ্যাতত্ত্বের পার্ট টু। সংখ্যাতত্ত্বের আজকের ক্লাসের প্রথম বিষয়টি হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক মৌলিক সংখ্যা বলতে আমরা কী বুঝি বা কোনগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা সেই সংখ্যাগুলোকে বলবো যার দুটি ভিন্ন উৎপাদক থাকে, বা আমরা এভাবেও বলতে পারি যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি দ্বারাই বিভাজ্য বা ভাগ করা যায় সেই সংখ্যাটিকেই মৌলিক সংখ্যা বলে। তাহলে বন্ধুরা, মৌলিক সংখ্যার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো দুটো ভিন্ন উৎপাদক। যেমন বন্ধুরা, এখানে দুই হলো একটা মৌলিক সংখ্যা, কারণ এই দুইকে এক দিয়েও ভাগ করা যায় এবং দুই দিয়েও ভাগ করা যায়। এই দুটো ভিন্ন উৎপাদক দিয়ে কিন্তু দুই বিভাজ্য, এর বাইরে কিন্তু হয় না, অর্থাৎ সেই জন্যই দুইকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। কিন্তু এবার যদি বলা হয় যে এককে কি আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো, তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর হবে না। এবং কারণ কি না, কারণ এটাই যে এককে শুধুমাত্র কিন্তু এক দিয়ে ভাগ করা যায়, এককে ভাগ করার মতো আর কিছু নেই। কারণ আমি প্রথমেই বলেছিলাম মৌলিক সংখ্যা সেগুলোই হবে যাদের দুটি ভিন্ন উৎপাদক থাকবে। যেমন তিন, তিন কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ তিনকে এক দিয়ে ভাগ করা যায় এবং তিন দিয়ে ভাগ করা যায়। তাহলে এবার যদি বলা হয় চার কি মৌলিক সংখ্যা, চারকে ভাগ করা যায় কী কী দিয়ে, এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, চার দিয়ে ভাগ করা যায়, মানে তিনটে কিন্তু উৎপাদক পাওয়া গেল। অর্থাৎ সেক্ষেত্রে চারও কিন্তু তাহলে মৌলিক সংখ্যা হবে না, কারণ মৌলিক সংখ্যা নিয়মই হচ্ছে সেই সংখ্যাটিকে এক দিয়ে ভাগ করা যাবে বা বিভাজ্য, এবং শুধুমাত্র সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য বা সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে মৌলিক সংখ্যা কাকে বলা হয়। এছাড়া বন্ধুরা, তোমাদেরকে মৌলিক সংখ্যার উপরে একটা নোটসও আমি প্রোভাইড করেছিলাম, এখানে দেখো সেই তথ্যগুলো দেওয়া রয়েছে। মৌলিক সংখ্যার উপরে এই সকল তথ্যগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো যদি তোমরা মুখস্থ রাখো তাহলে একধারে যেমন তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে এক কথাই উত্তর দিতে পারবে, পাশাপাশি মৌলিক সংখ্যা সংক্রান্ত সাহায্য কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রেও লাগে। তো এই তথ্যগুলো জানা থাকলে তোমরা কিন্তু এই মৌলিক সংখ্যা দিয়ে অন্য অঙ্ক করতে গিয়েও সাহায্য পাবে। তো সুতরাং তোমরা এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে বন্ধুরা, এটা কিন্তু আমি অঙ্কের প্রথম দিনের ক্লাসেই তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যৌগিক সংখ্যা সম্পর্কে। যৌগিক সংখ্যা কাকে বলে? অন্তত পক্ষে তিনটি উৎপাদক থাকবে এমন সংখ্যাকেই যৌগিক সংখ্যা বলা হবে। যেমন একটু আগে তোমাদেরকে এই উদাহরণটা দিয়েছিলাম চার দিয়ে, এখানে দেখো এই চার যেমন একদিকে এক দিয়ে বিভাজ্য বা এক দিয়ে ভাগ করা যায়, চারকে দুই দিয়ে ভাগ করা যায় এবং চার দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ তিনটে উৎপাদক কিন্তু পাওয়া গেল। সুতরাং আমরা চারকে বলবো যৌগিক সংখ্যা। এবার দেখি ছয়কে, ছয়ের ক্ষেত্রেও দেখো ছয়কে এক দিয়ে বিভাজ্য বা ছয়কে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যায়, ছয় দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এখানে চারটে উৎপাদক পাওয়া গেল। অর্থাৎ মিনিমাম তিনটে হতে হবে, তার বেশি হলেও অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে ছয়ও কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে বন্ধুরা বোঝা গেল যৌগিক সংখ্যা হতে গেলে মিনিমাম তিনটে উৎপাদক যার থাকবে তাকেই আমরা যৌগিক সংখ্যা বলবো। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে বন্ধুরা, পরস্পর মৌলিক সংখ্যা তাদেরই বলা হয় যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যেমন দুটো সংখ্যা এখানে যদি আমি ধরি তিন আর সাত, এই দুটো সংখ্যার মধ্যে তিন যেমন এক দ্বারা বিভাজ্য এবং তিন দ্বারা বিভাজ্য, এবং সাত এক দ্বারা বিভাজ্য এবং সাত দ্বারা বিভাজ্য, অর্থাৎ শুধু এই একই কমন,
কিন্তু অন্য সংখ্যা দুটো কিন্তু এক নয়। আর এখানে প্রথমেই বলেছি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক যাতে না থাকে, তাহলে এখানে কিন্তু সাধারণ উৎপাদক নেই, তাহলে এই দুটো কিন্তু পরস্পর মৌলিক হলো। কিন্তু এবার যদি ধরা হয় দুই আর ছয়কে দিয়ে, এখানে দেখো দুই এক দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য, আর এখানে ছয়কে এক দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য, তিন দ্বারা বিভাজ্য এবং ছয়কে ছয় দ্বারা বিভাজ্য। সংখ্যা এক যেমন এখানে কমন পাওয়া যাচ্ছে, তাহলে এখানে দেখো এক ছাড়াও যে সংখ্যাটা কমন পাওয়া গেল সেটা হলো দুই, অর্থাৎ এই দুটো সংখ্যাই কিন্তু দুই দ্বারা বিভাজ্য। অর্থাৎ বন্ধুরা এখানে সাধারণ উৎপাদক কিন্তু হয়ে গেল দুটো, এক যেমন এক সাধারণ উৎপাদক, আবার দুইও সাধারণ উৎপাদক। তাহলে এমতো অবস্থায় কিন্তু দুই আর ছয়কে আমরা পরস্পর মৌলিক বলতে পারি না। ঠিক একইভাবে এখানে তিন আর পাঁচ যদি আমরা ধরি, তাহলে দেখো এখানেও কিন্তু এরা পরস্পর মৌলিক, কারণ এক ছাড়া এদের অন্য আর কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এক্ষেত্রে যদি প্রশ্ন আসে চার এবং আট কি পরস্পর মৌলিক, তাহলে এক্ষেত্রে কিন্তু হবে না, এরা পরস্পর মৌলিক নয়, কারণ এদের সাধারণ উৎপাদক কিন্তু একের বেশি রয়েছে। তাহলে আশা করি বন্ধুরা এই পরস্পর মৌলিক বিষয়টাও তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা এই ক্লাস যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমাদের সেই সকল বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যারা অঙ্কে নিজেকে একটু দুর্বল মনে করে বা ভয় পায়, তারা এই ক্লাসগুলোকে পেয়ে গেলে তারাও কিন্তু অঙ্ক ভালোভাবে শিখতে পারবে। এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শূন্যের কিছু ধর্ম, অর্থাৎ শূন্যের যে ব্যবহার বা শূন্য কীভাবে ব্যবহার করা হয়। প্রথম পয়েন্ট হচ্ছে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করলে কিন্তু কোনোরকম এফেক্ট পড়ে না, অর্থাৎ কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করলে সেই সংখ্যাই কিন্তু হয়। তোমরা এটা জানো, কিন্তু আমি কিন্তু বলেছি যে সমস্তটাই একদম প্রথম থেকে শেখাবো, তাই তোমাদের এগুলোকে শেখানো শুরু করলাম। পরবর্তী যে পয়েন্টটা সেটা হলো শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটা কিন্তু শূন্যই হয়, সে যে কোনো সংখ্যাই হোক বা যত বড়ো যত ডিজিটের সংখ্যাই হোক না কেন, তার সঙ্গে যদি একবার শূন্য গুণ করে দেওয়া হয় তাহলে উত্তর কিন্তু হবে সর্বদাই শূন্য। পরবর্তী পয়েন্ট হচ্ছে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তার উত্তর হবে কিন্তু শূন্য, অর্থাৎ শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে বা যত বড়ো সংখ্যা দিয়ে ভাগ করা হোক না কেন তার উত্তর কিন্তু সর্বদাই শূন্য হবে। পরবর্তী পয়েন্ট, কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ সাত বাই শূন্য এমন যদি হয় তাহলে কিন্তু এর কোনো অর্থ হয় না, অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা মানে সেটা অসংগত বা তার কোনো কিন্তু অর্থ হয় না। পরবর্তী পয়েন্ট দেখো, কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান কিন্তু এক হয়, যেমন এখানে এক্সের পাওয়ার যদি এখানে জিরো হয় তাহলে কিন্তু এর মান দাঁড়াবে এক। ঠিক একইভাবে এখানে সাতের পাওয়ার যদি জিরো হতো তাহলে কী হবে বন্ধুরা, এর মান কিন্তু এক হবে। একশো দশ টোটালটার পাওয়ার যদি জিরো হয় এর মানও কিন্তু এক হবে, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান কিন্তু হবে এক। পরবর্তী পয়েন্ট, আবার যদি কোনো শূন্যের পাওয়ার যতই হোক না কেন, যেমন এখানে জিরো টু দি পাওয়ার সেভেন যদি হয় তার মান কিন্তু সর্বদা জিরোই হবে। একইভাবে এখানে যদি শূন্যর কিউব হয় এখানেও কিন্তু সেই মান জিরোই হবে, অর্থাৎ শূন্যর সাথে যে কোনো পাওয়ারই থাক না কেন তার মান কিন্তু শূন্য হবে। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা পরীক্ষার সময় কিন্তু অনেকে ভুল করে ফেলো এই সমস্ত ক্ষেত্রে, যে কোন সময় এক হয় কোন সময় জিরো হয়, এগুলোকে মাথায় রাখবে। পরবর্তী পয়েন্ট, শূন্যের পাওয়ার যদি শূন্য হয়, অর্থাৎ শূন্যর পাওয়ার যখন নিজে শূন্য হবে এক্ষেত্রেও কিন্তু কোনো উত্তর বা কোনো মানে হয় না, এটার মান অসংজ্ঞাত। এবং বন্ধুরা অঙ্কের ক্লাসে এই সকল বিষয়গুলো শেখার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস বা চর্চা, এটা কিন্তু অবশ্যই করতে হবে, তোমাদেরকে আমি বারবার বলি। আশা করি আজকের ক্লাস থেকেও তোমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারলে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলোকে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও অঙ্কের ক্লাসগুলোকে এবং রিজনিংয়ের ক্লাসগুলোকে পেতে পারে। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।